কেমন আছো আমার নার্সারি ছোট্ট ছোট্ট বন্ধুরা? সবাই তোমরা ভালো আছো তো? আমি তো জানি তোমরা খুব ভালো আছো। ঠান্ডা লাগাচ্ছ না তো? একদম ঠান্ডা লাগিও না, ঠান্ডা লাগলে কী হবে? সর্দি হবে, কাশি হবে, গলা ব্যথা হবে, আমরা খেলাধুলোই করতে পারবো না, তাই তো? তার জন্য একদম ঠান্ডা লাগাবে না। আচ্ছা, আজকে কী পড়াবো আমরা? আজকে ইংলিশ পড়াবো। ইংরাজিতে মনে তো ইংলিশ পড়াবোই আমরা। আচ্ছা, ইংরাজিতে আমরা এতদিন কি পড়েছি আগের পড়াগুলো একটু বলবো? তোমরাও আমার সাথে বলবে তো? বলো কি পড়েছি। এ পড়েছি, বি পড়েছি, আর কি পড়েছি? সি পড়েছি। হ্যাঁ, আচ্ছা, এ কেমন করে লিখতে হয় তোমরা জানো, বি কেমন করে লিখতে হয় তোমরা শিখেছো, সি কেমন করে লিখতে হয় তোমরা শিখেছো, তোমরা কি সুন্দর সুন্দর করে খাতায় লিখছো, এ লিখছো, বি লিখছো, আবার সি লিখতে দিয়েছি, তোমরা সি লিখে আনবে, তাই তো? লম্বা বড় বড় রাইটও দিচ্ছি, তাই তো? তোমরা তো সবাই গুড গার্ল, গুড বয়। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা নতুন শিখবো একটা, তার জন্য তোমাদের কাছে ইংলিশ বইটা আছে তো? ইংলিশ বইটা খুলে ফেলো ঝটফট, আমি তোমাদের একটা করে অক্ষর দেখাবো আর তোমরা বলবে এগুলো কি। বলো তো বাচ্চারা, এটা কি বলো? এ, এ ফর কি? অ্যাপেল। এদি আমরা আরও দুটো অক্ষর শিখেছিলাম, কি শিখেছিলাম? অ্যাক্স শিখেছিলাম, মানে অ্যাক্স মানে কুঠার। আর কি শিখেছিলাম? অ্যাস, অ্যাস মানে গাধা। পরেরটা কি, এই অক্ষরটা কি বলে বলো? বি, বি ফর কি? বল। বি দিয়ে আর কি কি শিখেছিলাম? বার্ড শিখেছিলাম, বার্ড মানে পাখি। আর কি শিখেছিলাম? বেবি, তাই তো? বেবি মানে শিশু। আচ্ছা, এবার বলো তো আর কি পড়েছিলাম, এইটা কি শিখেছিলাম? সি, সি ফর ক্যাট, তাই তো? সি দিয়ে আমরা আরও দুটো নতুন অক্ষর শিখবো, নতুন শব্দ শিখবো। তার আগে আমরা আর একটা নতুন অক্ষর শিখবো। কি শিখবো আজকে? সি শিখেছি, সি এর পর কি হয় দেখো, পরের পাতায় ডি। ডি ফর কি হয়? ডগ, তাই তো? ডি ফর ডগ হয়, ডি ফর কি হয়? ডল হয়। তাহলে ডি ফর কি হয়? ডগ। তোমরা বলো এই অক্ষরটাকে কি বলা হয়, সবাই আমার সাথে বলো, ডি, ডি ফর ডগ। কেমন করে ডি দেখো, একটা লম্বা আমরা লাইন কেটেছি, তারপরে সুন্দর পাশ থেকে একটা গোল করে দুটো লাইনের সাথে আমরা জুড়ে দিয়েছি। জুড়ে দিলেই হয়ে যাবে কি, বড় হাতের ডি, তাই তো? বড় হাতের ডি হয়ে গেল কি এটা, ডি। ডি ফর কি? ডগ। তাহলে আবার বলো ডি ফর ডগ, আমার সাথে সাথে বলো সবাই, ডি ফর ডগ। এই অক্ষরটাকে কি বলা হয়? ডি, ডি ফর ডগ। তাহলে ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে এই লেটারটাকে দেখবে, পরে ক্লাসে আমরা ডি কেমন করে লিখতে হয় সেটা শিখবো। টাটা।